ফ্রেন্ডস বাইনে নির্মালে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই তো আজকে আমরা আলোচনা করব টাইপ কনসেপ্ট সম্পর্কে তোমাদের মধ্যে প্রচুর কনফিউশন হয় ডিফারেন্ট টাইপ সম্পর্কে যখন তোমরা স্টাডি করো অর্থাৎ হলো টাইপ আইসো টাইপ সিন টাইপ লেক্টো টাইপ এই যে ডিফারেন্ট যে টাইপ সম্পর্কে আইডিয়া তোমাদের প্রচুর কনফিউশন হয় তাহলে আশা করি এই কনফিউশন আমি তোমাদের দূর করতে পারবো তো টাইপ প্রধানত কাকে বলে দেখো ধরা যাক এরকম একটি প্ল্যান্টস আছে তো এই প্ল্যান্টসের সিস্টেমেটিক পজিশান অর্থাৎ এটা একটা নতুন ধরা যাক প্ল্যান্টস আছে তো এই প্ল্যান্টসের আমরা সিস্টেমেটিক পজিশান জানবো অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে ফাইলাম থাকবে তারপরে ক্লাস থাকবে এই যে সিস্টেমেটিক পজিশান ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জিনাস এবং স্পিসিস ফ্যামিলি জিনাস এবং তার সঙ্গে সঙ্গে স্পিসিস তাহলে এই প্ল্যান্টের ফ্যামিলি ফাইলাম কি হবে এই প্ল্যান্টের ক্লাস কি হবে এবং তার সঙ্গে সঙ্গে এই প্ল্যান্টস এর অর্ডার কী হবে এবং এর সাথে সাথে দেখো এই প্ল্যান্টস ফ্যামিলি কী হবে অর্থাৎ একে কোন ফ্যামিলিতে আমরা রাখবো একে কোন জেনাসে আমরা রাখবো তো একে কোন স্পিসিসে রাখবো অর্থাৎ এদের এই যে নাম এই যে ডিফারেন্ট ট্যাকজনের যে নাম দেয়া হবে এটা কিসের ওপর ভিত্তি করে দেয়া হবে দেখো প্রধানত কোনো একটা পার্টিকুলার প্ল্যান্টসকে আমরা আইডেন্টিফাই করে তার সিস্টেমেটিক পজিশান নির্ণয় করব এবং সেটা নির্ণয় করার জন্য আমাদের কোনো কিছুর একটা হেল্প লাগে এবং যে স্পেসিমেনের আমাদের হেল্প লাগে তো তাকেই আমরা বলবো টাইপ রাইট সুতরাং যে স্পেসিমেনের এক্ষেত্রে হেল্প লাগবে তো তাকেই আমরা বলবো টাইপ আমি আবার বলছি ভালো করে বোঝার চেষ্টা করো ধরো দেখ তুমি একটা প্ল্যানসকে তুমি আইডেন্টিফাই করছো এবং সেই আইডেন্টিফাই করতে গিয়ে তার সিস্টেমেটিক পজিশান তার মানে তার ডিফারেন্ট ক্যাটাগরি তোমাকে লিখতে হবে তো এক্ষেত্রে অর্থাৎ সেটা কোন জেনাসের মধ্যে পড়বে কোন স্পিসিসের মধ্যে পড়বে তো তাকে তুমি কিভাবে বুঝবে যে এটা কোন জেনাস কোন স্পিসিস তখন তোমাকে যে অবজেক্ট বা যে স্পেসিমেনের সাহায্য নিতে হবে তো তাকেই বলা হবে টাইপ তো এই যে টাইপ আছে এই টাইপ প্রথম কে দিয়েছিলেন যিনি অথর অর্থাৎ যিনি এই নামকরণ করেছিলেন আগে সুতরাং অথর এক্ষেত্রে টাইপের কথা উল্লেখ করবেন সুতরাং টাইপকে তিনি মেনশন করে দেবেন যে কোনো একটা পার্টিকুলার স্পিসিসের যখন তিনি নামকরণ করেন অর্থাৎ তার ফ্যামিলির নামকরণ জেনাস অথবা স্পিসিসের যখন নামকরণ করেন তখন তিনি তার এগেনস্টে কিন্তু টাইপ দিয়ে দেন অর্থাৎ স্পেসিমেন কিন্তু এক্ষেত্রে তিনি দিয়ে দেন এবং এই প্রসঙ্গে বলি যে প্রধানত টাইপ প্রধানত স্টাডি করা হবে ফ্যামিলি লেভেল পর্যন্ত জেনারেলি টাইপকে স্টাডি করা হয় তাহলে কোনো পার্টিকুলার যে ফ্যামিলি থাকবে তো সেই ফ্যামিলির যে টাইপ হবে অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ফ্যামিলি ধরা যাক তুমি এক্ষেত্রে মেনশন করতে চাইছো যে এই প্ল্যান্টসটা কোন ফ্যামিলির অন্তর্গত তাহলে তুমি তার জিনাসকে কিন্তু দেখতে হবে সুতরাং এই জায়গাতে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেন্টেচার এটাই বলছে যে কোনো ফ্যামিলির টাইপ কিন্তু সবসময় যেটা হবে তো সেটা হচ্ছে জেনাস তাহলে দেখো একটু আমি লেখার চেষ্টা করি টাইপ প্রধানত কিভাবে হতে পারে সুতরাং কোনো ফ্যামিলির টাইপ দেখো কোনো একটা পার্টিকুলার ফ্যামিলির যখন আমরা নাম লিখবো বা আইডেন্টিফাই করবো কোনো প্ল্যান্টসের তো পার্টিকুলার ফ্যামিলির টাইপ কিন্তু যেটা হবে তো সেটা হচ্ছে জেনাস যেমন ধরা যাক একটা এক্সাম্পল দিই দ্য টাইপ অফ দ্য ফ্যামিলি অ্যাস্টারাসিয়া ধরা যাক একটা ফ্যামিলি আছে তো সেই ফ্যামিলি হচ্ছে অ্যাস্টারাসিয়া তো অ্যাস্টারাসিয়া এই ফ্যামিলির প্ল্যান্টসের যেটা টাইপ মানে এই ফ্যামিলির যেটা টাইপ তো তার যে জেনাস আছে তো সেটা হচ্ছে অ্যাস্টার তাহলে অ্যাস্টার হচ্ছে এই অ্যাস্টারাসিয়া ফ্যামিলির কিন্তু টাইপ আবার দেখো কোন জেনাস অর্থাৎ কোনো একটা প্ল্যান্ট এই যে প্ল্যান্ট আছে তো সেই প্ল্যান্টের জেনাস কি হবে সেটা জানতে গেলে তোমাকে যে টাইপ ইউজ করতে হবে তো সেটা হচ্ছে স্পিসিস তাহলে দেখো জিনাসের যে টাইপ হবে সুতরাং জেনাসের যে টাইপ হবে তো তাকেই আমরা বলবো স্পিসিস রাইট তো জেনাসের যে টাইপ হবে তো সেটাই হচ্ছে স্পিসিস যেমন একটা জেনাস আমরা যদি ধরি যে ভেরনোনিয়া তাহলে ভেরনোনিয়া এটা হচ্ছে একটা জেনাস ভেরনোনিয়া এটা হচ্ছে একটা জেনাস তো এই জেনাসের যেটা টাইপ তো সেটি হচ্ছে ভে নোভে 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 সেন্সেস নোভে বোরা সেন্সিস আমি যেটা বলতে চাইছি যে কোন একটা পার্টিকুলার জেনাস অথবা কোনো পার্টিকুলার ফ্যামিলির কিন্তু টাইপও কিন্তু স্পেসিফিক অর্থাৎ কোনো ফ্যামিলির নির্দিষ্ট টাইপ থাকবে যেমন অ্যাস্টারেসিয়া ফ্যামিলির আমরা যেটা টাইপ দেখলাম তো সেটা হচ্ছে অ্যাস্টার তাই হচ্ছে প্রধানত টাইপ সম্পর্কে আইডিয়া আর একটু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই দেখো যখন কোনো অথর যখন কোনো সাইন্টিফিক নেম দিচ্ছেন অর্থাৎ কোনো একটা পার্টিকুলার স্পিসিসের তিনি যখন নাম দিচ্ছেন তো তাকেই আমরা বলবো নমেন ক্লেচারাল টাইপ সিম্পলি এই সময় তাহলে যখন কোনো একটা পাবলিকেশন কখন ভ্যালিড হবে অর্থাৎ কোনো সাইন্টিফিক নেম যখন দেওয়া হচ্ছে কোনো ট্যাক্সনের সেটা স্পিসিস হতে পারে সেটা কখন ভ্যালিড হবে যখন তিনি সমস্ত রুলস যেমন ফলো করবেন বাইনোমিয়াল নমেন্টারের তার সঙ্গে সঙ্গে তিনি যখন টাইপ সম্পর্কে তিনি যখন উল্লেখ করবেন সুতরাং টাইপকে তিনি যখন মেনশন করে দেবেন তখনই সেই পাবলিকেশন কিন্তু ভ্যালিড হবে তাহলে প্ল্যান্স ক্ষেত্রে টাইপ কি হতে পারে উদ্ভিদের ক্ষেত্রে অথর কোনটাকে টাইপ হিসাবে মেনশন করতে পারবেন উদ্ভিদের ক্ষেত্রে এই টাইপ কিন্তু হারবেরিয়াম হতে পারে কোনো হারবেরিয়াম সিট হতে পারে আমরা জানি যে হারবেরিয়াম মানে একটা পাতা থাকে এরকম একটা পেজ থাকে এবং সেই পেজের মধ্যে কোনো একটা পার্টিকুলার স্পিসিসকে এইভাবে প্রধানত আটকে দেওয়া হয় তো এটাই হচ্ছে হারবেরিয়াম তাহলে প্ল্যান্টসের ক্ষেত্রে এই টাইপ কিন্তু হারবেরিয়াম যেমন হতে পারে তার সঙ্গে সঙ্গে কোনো ফটোগ্রাফ হতে পারে রেয়ারলি কোনো প্ল্যান্টসের হয়তো ফটোগ্রাফ তো অথর এটাকে মেনশন করে দিচ্ছেন যে এই ফটোগ্রাফ হচ্ছে হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এটা কোনো ড্রয়িং হতে পারে ধরা যাক যদি কোনোভাবে স্পেসিমেন যদি পাওয়া না যায় তাহলে ড্রয়িংকেও আমরা কিন্তু টাইপ হিসাবে বা অথর এটাকেও কিন্তু মেনশান করতে পারেন আর এনিম্যালসের ক্ষেত্রে প্রধানত টাইপ কি হবে এনিম্যালসের ক্ষেত্রে প্রধানত টাইপ হবে একটা জুলজিক্যাল অবজেক্ট একটা জুলজিক্যাল অবজেক্ট অর্থাৎ টোটাল স্পিসিস তো সেটাকেই প্রধানত আমরা টাইপ হিসাবে আমরা উল্লেখ করব কিন্তু এক্ষেত্রে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে প্লেন্সের ডিফারেন্ট টাইপ সম্পর্কে আমাদের আলোচনার বিষয় এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপের টাইপ তো প্রথম টাইপের যে টাইপ আছে তো সেটি হলো হলো টাইপ এবং আইসো টাইপ তাহলে প্রথমেই আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে হলো টাইপ অ্যান্ড আইসো টাইপ ফার্স্ট হলো টাইপ সুতরাং হলো টাইপ অ্যান্ড আইসো টাইপ তো হলো টাইপ এবং আইসো টাইপ আমরা কাকে বলবো দেখো কোনো অথর যখন কোনো সাইন্টিফিক নামকরণ করছেন তো তখন কি হচ্ছেন তিনি অনেকগুলো হয়তো হারবেরিয়াম সিট তিনি প্রিপেয়ার করেছেন ধরা যাক এটা একটা হারবেরিয়াম সিট এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার অর্থাৎ পাঁচটা তিনি হারবেরিয়াম শিট তৈরি করছেন এরকম তো নয় যে কোনো সাইন্টিস্ট হয়তো সিঙ্গেল একটা হার্বেরিয়াম শিট তৈরি করলেন অ্যাকচুয়ালি অনেকগুলো হারবেরিয়াম সিট তিনি তৈরি করেন এবং অথর এক্ষেত্রে মেনশান করে দিচ্ছেন যে কোনটাকে টাইপ হিসাবে তিনি ইউজ করবেন এই এবং এই সিট যে ওয়ান হারবেরিয়াম সিট ওয়ান তো এটাকে অথর কিন্তু মেনশান করে দিচ্ছেন যে এটা হচ্ছে টাইপ হিসাবে ইউজ করতে হবে সুতরাং মেনশান ইট অ্যাজ টাইপ যখন এটাকে তিনি টাইপ হিসাবে যখন তিনি মেনশান করে দিচ্ছেন তো তখনই তাকে আমরা বলবো হলো টাইপ তাহলে অথর কিন্তু ডিরেক্টলি তিনি বলে দিচ্ছেন যে কোনটাকে হলো টাইপ মানে কোনটা টাইপ হিসাবে ইউজ করবেন তো তখনই তাকে আমরা বলবো হলো টাইপ আবার দেখো এক্ষেত্রে হার্বেরিয়াম আরও চারটে তিনি হার্বেরিয়াম হারবেরিয়াম দিয়েছেন এই হার্বেরিয়ামের কিন্তু সিমিলারিটি আছে অর্থাৎ এগুলো হচ্ছে ডুপ্লিকেট অব দ্য করছেন ডিউরিং পাবলিকেশন অফ নেম তো ডুপ্লিকেট অফ হলো টাইপ তো তখনই তাকে আমরা বলবো আইসো টাইপ অর্থাৎ হলো টাইপকে ডুপ্লিকেট একদম জেরক্স অফ হলো টাইপ তাহলে জেরক্স অফ হলো টাইপ সুতরাং অথর কিন্তু এটাকেও কিন্তু তিনি তিনি কিন্তু সাপ্লিমেন্ট হিসাবে দিচ্ছেন দেখো টাইপকে প্রধানত মিউজিয়ামে সংরক্ষণ করা হয় আমরা জানি যে হারবেরিয়াম শিটকে মিউজিয়ামে সংরক্ষণ করা হয় তাহলে এই যে ডুপ্লিকেট যে হলো টাইপ আছে এই ডুপ্লিকেট হলো টাইপকেই আমরা বলব আইসোটাইপ রাইট সুতরাং এটাই হচ্ছে হলো টাইপ এবং তার সঙ্গে সঙ্গে আইসোটাইপের পার্থক্য অথর এক্ষেত্রে মেনশান করে দিচ্ছেন যে কোনটা হলো টাইপ হবে এবং তার সঙ্গে সঙ্গে সাপ্লিমেন্ট হিসাবে তিনি যেগুলো দিচ্ছেন তো সেগুলোকেই আমরা বলবো আইসোটাইপ এরপরে যে টাইপ আছে তো সেটা হচ্ছে সিন টাইপ দেখো এরপরে আমরা যে টাইপ দেখবো তো সেটা হচ্ছে সিন টাইপ সুতরাং থার্ড টাইপের যে টাইপ তো সেটাই হচ্ছে সিন টাইপ তো সিন টাইপে কী হচ্ছে সিন টাইপে অথর কিন্তু মেনশান করছেন না যে কোনটা হলো টাইপ হবে অর্থাৎ অনেকগুলো তিনি এক্ষেত্রে হার্বেরিয়াম সিট তিনি তৈরি করেছেন অথর অনেকগুলো হার্বেরিয়াম সিট তৈরি করেছেন ধরা যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ অনেকগুলো তিনি হার্বেরিয়াম সিট তিনি তৈরি করেছেন এবং এক্ষেত্রে তিনি কিন্তু মেনশন করছেন না যে কোনটা হলো টাইপ হতে পারে সুতরাং যে কোনো একটাকে আমরা হলো টাইপ হিসাবে এক্ষেত্রে মেনশন করছেন না যে কোনটা হলো টাইপ হবে তো যখন এরকম যখন সিচুয়েশন হবে তো তখনই তাকে আমরা বলবো সিন টাইপ যে কোনো একটা কিন্তু এক্ষেত্রে হলো টাইপ হিসাবে ট্রিট হতে পারে অর্থাৎ মেন হিসেবে হিসাবে কিন্তু এটা ট্রিট হতে পারে ধরে রাখো এই যে এক নাম্বারটা এবার সায়েন্টিস্টরা চয়েস করে নিল যে এটা হচ্ছে হলো টাইপ সুতরাং ট্রিটেড অ্যাজ হলো টাইপ এবং বাকিগুলো তাহলে এই জায়গাতে কিন্তু সিন টাইপ হয়ে যাবে বা বাকিগুলো এই জায়গাতে আইসোটাইপ হয়ে যাবে তাহলে হলো টাইপ প্লাস আইসোটাইপ তো এগুলোকেই আমরা বলবো সিন টাইপ তাহলে সিন টাইপ মানে কি অনেকগুলো যখন স্পেসিমেন্ট বা টাইপ স্পেসিমেন্ট এক্ষেত্রে অথর কিন্তু মেনশান করছেন না যে কোনটা হলো টাইপ হবে তো এরকম সিচুয়েশানে তখনই তাকে আমরা বলবো সিন টাইপ তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে সিন টাইপ মানে সিম্পলি আমরা এটা লিখতে পারি যে সিন টাইপ মানে কি হচ্ছে সিন টাইপ মানে হচ্ছে হলো টাইপ প্লাস আইসোটাইপ তাহলে সিন টাইপ মানে কি যে কোনো একটা কিন্তু হলো টাইপ হিসাবে ইউজ করতে পারে হবে কিন্তু বাকিগুলো তাহলে কি হয়ে যাবে বাকিগুলো তাহলে আইসো টাইপ হয়ে যাবে সুতরাং সিন টাইপ মানে কি সিন টাইপ মানে হলো টাইপ প্লাস আইসোটাইপ রাইট এরপরে আমরা যে টাইপ আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে প্যারাটাইপ কি প্যারাটাইপ হচ্ছে সেটাই যে অথর এক্ষেত্রে হলো টাইপের সঙ্গে যেটা সাপ্লিমেন্ট হিসেবে দিচ্ছেন তো তখনই তাকে আমরা বলবো প্যারাটাইপ যখন হলো টাইপ এবং প্যারাটাইপ দুটোকেই কিন্তু অথর অনেক সময় দেন দেখো এক্ষেত্রে একটু লেখার চেষ্টা করছি তাহলে এক্ষেত্রে যখন হলো টাইপের সঙ্গে কোনো সাপ্লিমেন্ট যখন দেওয়া হয় হলো টাইপ প্লাস সাপ্লিমেন্ট তো তখনই তাকে আমরা বলবো প্যারাটাইপ যেমন কীরকম হবে ব্যাপারটা যেমন অনেক সময় এরকম হয় যে রবিবারের কাগজের সঙ্গে কিছু আরও একটা কাগজ সাপ্লিমেন্ট হিসাবে দেয়া হয় তো তখনই এই যে সাপ্লিমেন্ট আছে তো একেই আমরা বলবো প্যারাটাইপ তো এরকম সিচুয়েশনে দেখো এই প্যারাটাইপ তাহলে কি হতে পারে দেখো ধরে দেখ অথর একটা প্ল্যান্টসকে তিনি দিচ্ছেন টাইপ হিসাবে ধরে রাখো এক্ষেত্রে একটা ইন্ট্যাক্ট প্ল্যান্ট আছে তো এটা প্রধানত টাইপ এবং এই প্ল্যান্টসের কোনো পার্টস দেওয়া হলো অর্থাৎ কোনো ফ্লাওয়ার তিনি এক্ষেত্রে তিনি প্রোভাইড করলেন মেনশান করলেন এটাকে অ্যাজ এ টাইপ হিসাবে অথবা কোনো পাতাকে তিনি এক্ষেত্রে মেনশান করলেন কোনো লিফকে তিনি মেনশান করলেন মানে পার্টস অফ প্ল্যান্ট সুতরাং হলো টাইপ এবং হলো টাইপের যে পার্টস হলো টাইপ এবং সেই হলো টাইপের যে পার্টস আছে অর্থাৎ পার্টস অফ প্ল্যান্ট তো এই পার্টস অফ প্ল্যান্ট যেটা তো সেটাই হচ্ছে প্যারাটাইপ রাইট তাহলে অথর অনেক সময় এই হলো টাইপ এবং এই সাপ্লিমেন্ট বা প্যারাটাইপকে তিনি প্রোভাইড করেন যখন কোনো সাইন্টিফিক নামকরণ করা হয় এরপরে আমরা যেটা দেখব তো সেটা হলো লেক্টোটাইপ এরপরে যে টাইপের সম্পর্কে যে আইডিয়া তো তাকে আমরা বলবো লেক্টোটাইপ লেক্টোটাইপ মানে কি সাপোজ অথর অনেকগুলো সিট তৈরি করেছেন কিন্তু এই সিটের মধ্যে হলো টাইপ তখন মিসিং হয়ে গেল দেখো যেটা তোমাদেরকে বলছিলাম ধরো দেখ অথর এরকমভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকমভাবে অনেকগুলো তিনি সিট তৈরি করেছেন এবং তিনি মেনশান করে দিয়েছেন যে এই এটাই হচ্ছে হলো টাইপ এবং বাকিগুলো কিন্তু আইসো টাইপ তাহলে এ এবং তিনি মেনশান করে দিচ্ছেন যে এটা কিন্তু হলো টাইপ এবং বাকিগুলো যেগুলো হবে তো সেটাই হচ্ছে আইসো টাইপ রাইট এটাকে তিনি মেনশান করে দিয়েছেন দেখো এরপরে লেক্টো টাইপ তাহলে বিষয়টা কি ধরে রাখো হলো টাইপ যদি কোনোভাবে মিসিং হয়ে যায় তাহলে হলো টাইপ কোনোভাবে মিসিং হয়ে যায় হতে পারে কোনো হয়তো মাইক্রো কোনোভাবে অ্যাটাক করলো তার ফলে সেটা নষ্ট হয়ে যেতে পারে তখন এরকম সিচুয়েশানে এই আইসো টাইপের মধ্যে যে কোনো একটাকে আমরা হলো টাইপ হিসাবে চয়েস করতে পারি সুতরাং এটাকে তখন আমরা হলো টাইপ হিসাবে নিতে পারি অথবা এটাকে নিতে পারি এটাকে নিতে পারি যে যে যা খুশি যে কোনো টাইপকে আমরা নিতে পারি আইসো টাইপের তো তখনই তাকে আমরা বলবো লেক্টোটাইপ তাহলে লেক্টো টাইপ কী কী হতে পারে লেক্টো টাইপ তাহলে দেখো ডিফারেন্ট লেক্টোটাইপ হতে পারে লেকটো টাইপ এক্ষেত্রে আইসোটাইপ হতে পারে তো আইসোটাইপ মানে কি যেটা সাপ্লিমেন্ট অফ দা হ্যালোটাইপ তো লেক্টোটাইপ কিন্তু আইসোটাইপ হতে পারে আবার আবার এই লেক্টোটাইপ কি হতে পারে লেক্টোটাইপ কিন্তু সিন টাইপ হতে পারে সুতরাং লেক্ট লেক্টোটাইপ এটা কিন্তু সিন টাইপ হতে পারে সিন টাইপ মানে কি সিন টাইপ মানে হচ্ছে এই যে যেটা তোমাদেরকে বললাম যে সিন টাইপ মানে যে কোনো একটা হতে পারে ঠিক আছে অনেকগুলো টাইপের মধ্যে যে একটা হতে পারে অথবা এটা কিন্তু প্যারাটাইপ হতে পারে অর্থাৎ অর্থাৎ কোনো প্ল্যান্টসের কোন কোনো পার্টসকে তারা এক্ষেত্রে ইউজ করতে পারেন লেক্টো টাইপ হিসাবে তাহলে লেক্টো কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরির হতে পারে তো এরপরে আমরা যে টাইপ সম্পর্কে আমরা আইডিয়া নেবো তো সেটা হচ্ছে কো টাইপ দেখো এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে কো টাইপ তো কো টাইপ জেনারেলি বলে একটু দেখে নাও ধরে রাখ অথর একটা এরিয়া আছে ধরে ধরে রাখো এটা একটা এরিয়া আছে একটা বিশাল বড় এরিয়া আছে এবং এই এরিয়াতে প্রধানত এই যে প্ল্যান্টস আছে এরকম প্ল্যান্টস আছে এই যে প্ল্যান্টস আছে এই যে প্ল্যান্টস আছে ঠিক আছে তো এগুলো হচ্ছে প্ল্যান্টস আছে তো অথর একটাকে তিনি তুলে নিয়েছেন এবং তুলে নিয়ে সেটাকে তিনি হলো টাইপ হিসাবে ইউজ করছেন বা এটাকে তিনি যখন নামকরণ করছেন নাম দিচ্ছেন তখন সেটাকে হলো টাইপ হিসেবে মেনশন করে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই যে জায়গাটা অর্থাৎ সেম প্ল্যান্ট ফ্রম হুইচ দ্য হলো টাইপ ওয়াজ কালেক্টেড মানে টাইপ অর দ্য স্পেসিমেন্ট ফ্রম দ্য সেম প্ল্যান ফ্রম হুইজ দ্য হলো টাইপ ওয়াজ কালেক্টেড তাহলে এই যে রিজিয়ান আছে এই রিজিয়ানে যেটাকে হলো টাইপ হিসেবে তুলে নিয়েছে সেটা ছাড়া বাকি যেগুলো আছে অর্থাৎ রিমেনিং সমস্ত প্ল্যান্ট এই প্ল্যানটা এই প্ল্যানটা এবং এই প্ল্যানটা তো এরা কিন্তু রয়ে যাচ্ছে এবং যে কোনো সময় এটাকে আমরা কালেক্ট করতে পারি যদি কোনোভাবে হলো টাইপ যদি মিসিং হয়ে যায় তখন এটাকে আমরা তুলে নিতে পারি এই প্ল্যান্টসগুলো থেকে তাহলে এই প্ল্যান্টসগুলো কিন্তু ন্যাচারালি এরা কিন্তু প্রেজেন্ট থাকছে ন্যাচারালি দে আর প্রেজেন্ট এবং এই যে প্ল্যান্টসগুলো তো এই প্ল্যান্টসগুলোকেই আমরা বলবো কো টাইপ রাইট তাহলে কোনো একটা পার্টিকুলার রিজিয়ান থেকে অথর কোনো একটা প্ল্যান্টসকে কালেক্ট করে সেটাকে হলো টাইপ হিসেবে ইউজ করছেন কিন্তু ওই রিজিয়ানে বাকি সমস্ত ওই স্পিসিসের যে প্ল্যান্ট আছে পড়ে আছে তো তাদেরকেই আমরা বলবো কো টাইপ এরপরে আমরা যে টাইপ দেখবো তো সেটা হচ্ছে টোপো টাইপ এরপরে যে টাইপ টাইপ আমরা দেখবো তো সেটা হলো টোপো টাইপ তো এগুলো কিন্তু প্রচুর তোমাদের মধ্যে কনফিউশন হয় আমি যতটা পারা যায় এই কনফিউশন তোমাদের আলোচনা করার চেষ্টা করছি দেখো একটা পার্টিকুলার রিজিয়ানে এরকম চারটে প্ল্যান্ট আছে সুতরাং এরকম একটা প্ল্যান্ট আছে এরকম একটা প্ল্যান্টস আছে আবার এই একটা প্ল্যান্টস আছে আবার এরকম একটা প্ল্যান্টস আছে তো এরা কিন্তু একই স্পিসিসের ডিফারেন্ট প্ল্যান্টস তো এক্ষেত্রে অথর কিন্তু একটাকে হলো টাইপ হিসাবে ইউজ করেছেন তাহলে হলোটাইপ টাইপ হিসাবে একটাকে ইউজ করেছেন এবং যদি কোনোভাবে হলো টাইপ যদি মিসিং হয়ে যায় হলোটাইপ টাইপ যদি কোনোভাবে মিসিং হয়ে যায় তাহলে একটা প্ল্যান্ট মানে এই এরিয়াতে এক্স্যাক্ট সেম লোকালিটি তাহলে এক্স্যাক্টলি সেম লোকালিটি থেকে কোনো একটা প্ল্যান্টকে আমরা পৃথক করে নেব অর্থাৎ পিক আপ করে নেব দেখো সেম লোকালিটি থেকে কোনো একটা প্ল্যান্টসকে কি করব আমরা কালেক্ট করে নেব এবং কালেক্ট করে সেটাকে যখন আমরা টাইপ হিসাবে ইউজ করব তো তখনই তাকে আমরা বলবো টোপো টাইপ তার মানে কি একই রিজিয়ান থেকে প্ল্যান্টসকে কালেক্ট করে নিয়ে তারপরে সেটাকে যখন আমরা ইউজ করছি তো তখনই তাকে আমরা বলবো টোপো টাইপ আবার গুলো যখন একই রিজিয়ানে যখন রয়ে যাচ্ছে ন্যাচারালি তো তখনই তাকে আমরা বলবো কো টাইপ আর যখন সেটাকে তুলে নিয়ে সায়েন্টিফিক স্টাডি স্টাডির জন্য যখন সেটাকে আমরা ইউজ করছি তো তখনই তাকে আমরা বলবো টোপো টাইপ তো এগুলোই হচ্ছে প্রধানত টাইপ সম্পর্কে আইডিয়া তোমাদের যেটা মেনলি পরীক্ষাতে আসে সেটা হচ্ছে হলো টাইপ এবং আইসো টাইপ এবং তার সঙ্গে সঙ্গে সিন টাইপ এগুলোই প্যারা টাইপ এগুলোই প্রধানত পরীক্ষাতে আসে তো আশা করি তোমরা টাইপ সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ক্লিয়ার হয়েছে আরও একবার বলে দিই অথর যখন কোনো প্ল্যান্টসের যখন সাইন্টিফিক নামকরণ করেন তখন তিনি যেটাকে টাইপ হিসাবে ইউজ করেন তো তখনই তাকে আমরা বলবো হলো টাইপ এবং বাকি যেগুলো থাকে তো তাকে আমরা বলবো আইসো টাইপ এগুলো কিন্তু অথর প্রোভাইড করেন আর সিন টাইপ মানে কি অনেকগুলো হারমেরিয়ামের মধ্যে তিনি কিন্তু মেনশন করে দিচ্ছেন না যে কোনটা হলো টাইপ সুতরাং এই সমস্ত স্পেসিমেনগুলোকে এই সমস্ত টাইপগুলোকে আমরা বলবো সিন সিনটাইপ প্যারাটাইপ কাকে বলে হলো টাইপ যেমন তিনি নামকরণের সময় প্রোভাইড করছেন তার সঙ্গে সঙ্গে এই হলো টাইপের কোনো একটা পার্টসকে যখন তিনি প্রোভাইড করছেন সাপ্লিমেন্ট হিসাবে তো তখনই তাকে আমরা বলবো প্যারাটাইপ লেক্টোটাইপ আমরা কাকে বলবো তো লেক্টোটাইপ মানে কি যখনই কোনো একটা টাইপ ধরে যাক হলো টাইপ মিসিং হয়ে গেছে অথচ আমাদের স্টকে কিন্তু বাকি আইসোটাইপগুলো আছে তখন এর মধ্যে যে কোনো একটাকে আমরা হলোটাইপ টাইপ হিসাবে চয়েস করতে পারি তো তখনই তাকে আমরা বলবো লেক্টোটাইপ তো লেক্টো টাইপ আইসোটাইপ যেমন হতে পারে মেনলি আইসোটাইপ হয় এর সঙ্গে সঙ্গে সিনটাইপ অথবা প্যারাটাইপ হতে পারে কুটাইপ কাকে বলে অথর কোনো রিজিয়ান থেকে কোনো একটা প্ল্যান্ডসকে কালেক্ট করে সেটাকে প্রোভাইড করছেন তার সায়েন্টিফিক নেমিংয়ের জন্য কিন্তু ওই রিজিয়ানে বাকি যে সমস্ত প্ল্যান্টসগুলো রয়ে যাচ্ছে তো তাদেরকেই আমরা বলবো কো টাইপ এগুলো কিন্তু পরবর্তীকালে ইউজ হতে পারে কোন ক্ষেত্রে ইউজ হতে পারে দেখো টোপো টাইপের ক্ষেত্রে যখন কোনোভাবে হলো টাইপ যদি কোনোভাবে মিসিং হয়ে যায় তখন এই যে একই রিজিয়ানে সেম লোকালিটি থেকে কোনো একটা সেই একই স্পিসিসের প্ল্যান্টকে যখন ইউজ করা হচ্ছে এবং সেটাকে হলো টাইপ হিসাবে যখন আমরা ইউজ করে ফেলছি তো তখনই এই যে সেকেন্ড যে হলো টাইপ আছে তো তখনই তাকে আমরা বলবো টোপো টাইপ তো এই হচ্ছে টাইপ সম্পর্কে আইডিয়া আশা করি এই টাইপ সম্পর্কে আইডিয়া তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তো এরপরে আমরা ডিফারেন্ট টাইপের সম্পর্কে আলোচনা করব অর্থাৎ থ্রি ডোমেন সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে ফাইভ কিংডম সিস্টেম এবং তারপরেই আমরা প্ল্যান গ্রুপস সম্পর্কে আলোচনা করব তারপরে এনিম্যাল ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব আমি তোমাদেরকে বারবার বলছি যে এই যে সিকোয়েন্স আমি তোমাদের যে দিলাম তার ট্যাক্সোনোমির এই যে সিকোয়েন্স আমি আলোচনা করছি এগুলো তোমরা যদি দেখো তাহলে তোমাদের কনসেপশান একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আমি এমনভাবে লিখেছি এই নোটসগুলো তোমরা ভিডিও পজ করে তোমরা লিখেও নিতে পারো তো এগুলো কিন্তু কনসেপশান ট্যাক্সোনমিতে কনসেপ্ট রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আশা করি এই ক্লাসগুলো দেখলে তোমাদের সেই কনসেপশান ক্লিয়ার হয়ে যাবে এরপরে তোমরা কিন্তু বিভিন্ন এমসিকিউ কিউ প্র্যাকটিস করবে আজকে তাহলে এই পর্যন্তই সকলে ভালো থেকো সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট